এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার মাঝহাব অর্থ কি মাঝহাব অর্থ মতবাদ চলার পথ পদ্ধতি তরিকা আমরা কোন মাঝহাবের অনুসারী যদি কেউ প্রশ্ন করে এর উত্তর একজন মুসলিম জাতি বলবে যে আমরা রসুল সাল আলহ্লামের মতাদর্শের অনুসারী বর্তমানে যে চারজন শ্রদ্ধাবাদন ইমামের নামে চারটি মজহাব সৃষ্টি হয়েছে এই চারজন ইমাম মৃত্যুবরণ করার আড়াইশো বছর পরে তার ছাত্ররা তাদের নামে মজহাব বানিয়ে নেয় মতবাদ মতাদর্শ বানিয়ে নেয় এই চারজন ইমাম এই সম্পর্কে তারা কিছুই জানেন না এই থেকে সম্পন্ন তারা মুক্ত এই চারজন ইমাম সরাসরি রাসুল সাল আলি সাল্লামের অনুসরণ অনুকরণ করতেন আল্লাহ রব আলামিনের নির্দেশ তারা মান্য করেছেন রাসূসাল্লাহু আলাইসাল্লামের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন আল্লাহ রব্লাহ আলামিন সূরা আরাফে ঘোষণা করেন ইত্তেবি আউমা উংসিলা ইলে ইকুম্মে রব বিকুম ওয়ালা তেত্তেবি আউমিন দু নিহি আউলিয়া কালী ইলাম করুন অর্থাৎ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো আর তোমরা আল্লাহকে সেরে অন্য কোনো বন্ধু অভিভাবকের অনুসরণ করো না তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এই আয়াতের ভিত্তিতে সম্মানিত চারজন ইমাম সরাসরি এবং ওহির অনুসরণ অনুকরণ করেছেন সন্না ছাড়া অন্য কোন মতাদর্শ মতবাদ তারা প্রত্যাখ্যান করেছেন কখনো তারা গ্রহণ করেনি আমরা এই চারজন ইমামের যদি আলোচনা শুনি তাদের কিছু উক্তি শুনি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে